হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকড়া থেকে 10টা কোশ্চেন এবং সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি 281 নম্বর প্রশ্ন থেকে, আগের দিনের হোম ট্যাক্সের প্রশ্ন যেটা পিএসসি 2008 এসেছিল। তো চলুন, এখানে কোশ্চেনটা করা হয়েছে চিনির দাম প্রতি কেজিতে বেড়ে 16 টাকা থেকে 20 টাকা হয়, তাহলে চিনির ব্যবহার শতকড়া কত কমানো উচিত যাতে খরচ বৃদ্ধি না পায়। তা চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করব। ধরি প্রকৃত ব্যবহার 100 কেজি এবং নতুন ব্যবহার এক্স কেজি, সুতরাং 100 × 16 সমান সমান এক্স গুণ টোয়েন্টি, সেখান থেকে এক্স এর মান বেরোলো আমাদের 80, তাহলে ব্যবহারের হ্রাস 20%। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি। আর এই কোশ্চেনে যারা উত্তর পাঠিয়েছিলেন, যাদের নাম শর্টলিস্টেড হয়েছে, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 282, 282 নম্বর প্রশ্ন, ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2011 এর কোশ্চেন। চিনির দাম 32% বৃদ্ধি পায়, একটি পরিবার চিনির ব্যবহার কমিয়ে দিলেন যাতে চিনির জন্য খরচ কেবলমাত্র 10% বৃদ্ধি হয়। যদি দাম বাড়ার আগে প্রতি মাসে চিনির ব্যবহার মোট 10 কেজি হতো, তবে বর্তমানে প্রতি মাসে চিনির ব্যবহার কেজিতে কত হবে? তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করি। ধরি চিনির প্রকৃত দাম 10 টাকা প্রতি কেজি, অতএব প্রকৃত খরচ 10 × 10 = 100 টাকা, নতুন খরচ 110% এর 100 টাকার, তাহলে সেখান থেকে 110 টাকা, তাহলে নতুন দাম 10 টাকার 132%, তার মানে 13.20, তাহলে নতুন ব্যবহার 110/13.20 কেজি সমান সমান 8.13 কেজি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ, 282 নম্বর প্রশ্নে। চলে আসব আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 283, 283 নম্বর প্রশ্নে, খাদ্যদ্রব্যের খরচ 10% এবং অন্যান্য দ্রব্যের খরচ 15%, বর্ধিত দাম পঞ্জীকৃত হয়েছে, যদি একজন কর্মী খাদ্যশস্য এবং অন্যান্য দ্রব্যের খরচের অনুপাত 2:5 হয় এবং বর্তমানে বেতনের 2590 টাকা হয়, তাহলে বেতন কত বৃদ্ধি পেলে তার ব্যবহারের খরচ পূর্বের মতো থাকবে? তো চলুন আমরা ক্যালকুলেশন করে উত্তরটা বার করি। ধরি খাবার এবং অন্যান্য দ্রব্যের খরচ 2x টাকা এবং 5x টাকা, অতএব 2x + 5x = 2950, সেখান থেকে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 370, খাবারের খরচ 370 × 2 = 1850, নতুন খরচ আমাদের 740 টাকা, আর এই 740 টাকার ওপর 110% এবং আমাদের এখানে 115%, সেটা কত টাকা? সেটা হচ্ছে 1890 টাকা। তাহলে সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করছি। তা ক্যালকুলেশন করে 283 নম্বর প্রশ্ন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যালকুলেশন করে আমাদের এখানে উত্তর বেরিয়েছে কত, না আমাদের এখানে উত্তর বেরিয়েছে 2941.50। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটায় ক্যালকুলেশনটা, 283 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা নিজেরাও নিজেদের খাতায় ক্যালকুলেশন করতে পারেন, আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা বের করতে পারবেন। তো চলুন এবার চলে আসি আশানুরূপ বৃদ্ধি। তাহলে 2941.50 - 2590 = 351.50, তাহলে আমরা এখানে বার করেছি 351.50, ভালো করে খেয়াল করুন। তাহলে 351.50, 283 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনে কিন্তু কোনোটি নয়টাই সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 284, 284 নম্বর প্রশ্ন, ব্যাংক পিও 2010 এর কোশ্চেন। 2010 সালে একটি কলেজে 5000 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল, দেখা গেল যে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা প্রতি বছর নির্বিচ্ছিন্নভাবে 24% বৃদ্ধি পায়, 2012 সালে কলেজটিতে কতজন ছাত্রছাত্রী ভর্তি হবে? তো চলুন আমরা ক্যালকুলেশন করি। তাহলে 2012-তে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা 5000+1+24/100² = 7688, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 285, এসবিআই পিও 2005 এর কোশ্চেন। একজন কর্মচারীর বেতন ধারাবাহিকভাবে প্রতি বছর 50% বৃদ্ধি পায়, যদি তার বেতন এখন 10,000 টাকা হয়, তবে 4 বছর পর তার বেতন কত হবে? খুব ইজি কোশ্চেন, তো চলুন ক্যালকুলেশন করি। যখনই দেখবেন আপনাদের অপশান ই দেওয়া আছে, কোনোটি নয়, তখন আপনাদের অবশ্যই ক্যালকুলেশনটা মনোযোগ দিয়ে করতে হবে। যারা কোশ্চেন সেট করে তারা কিন্তু এখন এভাবে কোশ্চেন সেট করছে। তো চলুন, 4 বছর পর বেতন 10,000 × 1+50/100⁴, তা আমরা এখানে ক্যালকুলেশন করে 50,625 আমরা এখানে বার করেছি। তাহলে 285 নম্বর প্রশ্ন, আর 285 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে 50,625। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 286, একটি জেলায় 64,000 বাসিন্দা আছে, যদি
জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর 2.5% হয়, তবে 3 বছর শেষে বাসিন্দাদের সংখ্যা কত হবে? একই রকম কোশ্চেন, তো চলুন 3 বছর পর জনসংখ্যা 64,000 গুণ 1+5 × 2 × 100³ আমাদের উত্তর বেরিয়েছে 68,921। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে 286 নম্বর প্রশ্নে, আর সেটা হচ্ছে অপশান বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 287। যদি মূল্য বৃদ্ধি প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায়, তবে 2 বছরের শেষে 20 টাকা দামে একটি দ্রব্যের দাম কত হবে? তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করব। 2 বছর পর দাম 20 × 1+8/100²= 23.33। তাহলে 287 আর 287, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে এই রেঞ্জটার মধ্যে। তাহলে অপশান ডিটা এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 288, আরআরবি 2006 এর কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা 4.2 × 10⁶ জন। যদি জনসংখ্যা প্রতি বছর প্রতি 1,000 জনে 75 জন বাড়ে, তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখছি। তাহলে শতকরা বার্ষিক বৃদ্ধি 75/1000 × 100=15/2%। তাহলে 2 বছর পর জনসংখ্যা 4200000, মানে আমাদের এখানে 42 লাখ। তাহলে 42 লাখ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 42 লাখ গুণ 1+15/2 × 100² = আমরা এখানে বার করেছি 48,53,625। তাহলে 288 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে এসেছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 289, 289 নম্বর প্রশ্ন, ব্যাংক পিও 2008 এর কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা 8,500 জন। যদি প্রথম বছর 20% বাড়ে এবং দ্বিতীয় বছর 25% বাড়ে, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো চলুন অপশান ই দেওয়া আছে, তা সুতরাং আপনাদের মনোযোগ সহকারে ক্যালকুলেশন করতে হবে। আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করছি। তাহলে 2 বছর পর জনসংখ্যা 8,500 × 1+20/100 × 1+25/100=12,750। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে অপশান ডি। চলে আসছি পরবর্তী আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, 290 নম্বর প্রশ্নে। একটি শহরের জনসংখ্যা 3 বছর আগে ছিল 1,60,000 জন। যদি এটি গত 3 বছরে যথাক্রমে 3%, 2.5% এবং 5% বাড়ে, তবে বর্তমানে জনসংখ্যা কত? ঠিক আগের অঙ্কটার মতো। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখছি। তাহলে বর্তমান জনসংখ্যা 1,60,000 গুণ 1+3/100+1+5/200+1+5/100। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে 177,366 জন বার করেছি। তাহলে 290 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের আমরা সঠিক উত্তর বার করেছি অপশান বি। আশা করছি আপনাদের 10টা প্রশ্ন 10 মিনিটের কম সময়ে আমরা করতে পেরেছি, তা সুতরাং আপনারা আরও কম সময়ে করতে পারবেন যদি টাইমের একটু গণ্ডগোল হয়ে যায়। তার কারণ আমাদের প্রত্যেকটা অঙ্ক পড়ে পড়ে করতে হচ্ছে, আর আপনারা যখন পরীক্ষার সময় করবেন আপনাদের পড়তে সময় লাগবে না, তা সুতরাং আপনারা এইভাবে করুন। আশা করছি এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় হুবহু কমন আসবে। আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, একটি যন্ত্রের মূল্য হ্রাস প্রযোজ্য হয় 20%, এখন থেকে 3 বছর পর যন্ত্রটির মূল্য কত কমবে? অপশান এ 45%, অপশান বি 48.8%, অপশান সি 51.2% এবং অপশান ডি 60%। আপনাদের সুবিধার জন্য আমি আবার আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি। একটি যন্ত্রের মূল্য হ্রাস প্রযোজ্য হয় 20%, এখন থেকে 3 বছর পর যন্ত্রটির মূল্য কত কমবে? অপশান এ 45%, অপশান বি 48.8%, অপশান সি 51.2% এবং অপশান ডি 60%। আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে, পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।